বিশ্বনবীর জীবনী আমাদেরকে আলোকিত করে না। আজকে সারা পৃথিবীর বহু মুসলমান রাসূলের সুন্নার জন্য মার খাচ্ছে। আমি যেখান থেকে এসেছি আব্দুল কাদের মোল্লা নামে একজনকে বিনা অপরাধে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। আহমদ শফি বাংলাদেশের আপনারা চিনেন তাকে, হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মুহতামিম, তিনি একটি স্বপ্ন দেখেছেন। তিনি দেখেছেন দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো আর আব্দুল কাদের মোল্লা ওনার সাথে মোলাকাত করছেন। তিনি যখন এই স্বপ্নটা বর্ণনা করলেন, আশেপাশের বর্তমান সরকারের লোকেরা বলছে, হুজুর আপনি এভাবে আপনি ওপেনলি আপনি এই কথাগুলো বলছেন। তিনি বলছেন, আমি স্বপ্ন কি বলতে পারবো না, আজকে আমরা কথাও বলতে পারছি না। আমার বহু ভাই 4 বছর নিজের স্ত্রী ছেলেকে দেখে না, আমার বহু ভাইকে গুম করে দেয়া হয়েছে। অপরাধ কি? আমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কোরবানির জন্য রাজি আছি, কোরআনের সাথেই চলতে হবে আমাদের। সূরা বাকারাতে আল্লাহ 5টা পরীক্ষার কথা বলেছেন, 5 tests Allah will take from all believer who have the strong belief. And Prophet sallallahu alaihi wasallam said, أشد بلاء بلاء الأنبياء ثم الأمثال فالأمثال. আপনার আমল নবী আলাইহিস সালামদের যত কাছে হবে তত বেশি পরীক্ষার সম্মুখীন হবেন আপনি। এমন একজন নবী আলাইহিস সালাম পৃথিবীতে আসেন নাই। শুধু দুইজনের ব্যাপারে আমরা একটু জানি, আদম আলাইহিস সালাম এরকম খুব বড় সাফারিং এ পড়েন নাই, আর দাউদ আলাইহিস সালামের পক্ষ থেকে কিংশিপ পেয়েছিলেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। বাকি সব নবী আলাইহিস সালামের উপর মাসাতুল বাসা ওয়াদ দাররা ওয়াজুলজুলু হাতা ইয়াকুল আর-রাসূল আল্লাযীনা মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি ক্বরীব। এত অত্যাচার, এত বেশি কষ্ট দেয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু ইতিহাস পড়েছি, সাথে সাথে দেখেছি একজন ভাই মসজিদের ইমাম তাকে ধরে নিয়ে তার পায়ের রগ কেটে দেওয়া হয়েছে, হাতের রগ কেটে দেওয়া হয়েছে, শরীরের রক্তগুলো ঝরে ঝরে মানুষের সামনে তিনি চলে গেছেন পৃথিবী থেকে, তাকে বাঁচানোর জন্য কেউ আগিয়ে আসেন নেই। তিনি আর মুখ উচ্চারিত হচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরাও শাহাদাতের জন্য তৈরি আছি, আল্লাহ আমাদেরকে কবুল করুন। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة أولئك هم المهتدون. অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব আমার গোলামদেরকে। কে বলছেন? আর একটু জোরে বলেন, লানাব্লুয়ান্নাকুম লামা তাকিদুনা সাকিলা, ইনডিড আই উইল টেক ইওর টেস্ট। হাঙ্গারনেস, 4 দিন পর্যন্ত খেতে পায় না। একটা ইউনিভার্সিটির ছেলে, তাকে কোনো খাওয়া দেয়া হয় না, এমনকি ওজুর জন্য এক বোতল পানিও তাকে সরবরাহ করা হয় না, তবুও ছেলেটি জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে সালাত আদায় করে। দেখা হওয়ার পরে বললাম, কোন জিনিস তোমাকে সালাত আদায় করতে বাধ্য করলো? ছেলে উত্তর দিচ্ছে, আমি স্বপ্ন দেখেছি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি আমার মাথায় হাত বুলাচ্ছেন। প্রেরণা কোথা থেকে নেব আমরা? একটাই জায়গা, মুহাম্মদ সাল্লাল্লাহু
ولنبلونكم بشيء من الخوف আজকে ভয় দেখানো হচ্ছে সারা পৃথিবীতে সবাই আমাদেরকে ভয় দেখায় হোসাইন নাম দেখলো ভয় দেখানো হয় আল্লাহ বলছেন আমি ভয় দূর করে দেব কন্ডিশন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا